সাদা বা পাকা চুলের দিন শেষ। আবিষ্কার হলো সাদা চুল স্থায়ীভাবে কালো হওয়ার ঘরোয়া রেমেডি, তাও আবার রান্না করে থাকা পেঁয়াজ দিয়ে। পেঁয়াজে এমন কিছু বিশেষ উপাদান রয়েছে যা দিয়ে আপনি আপনার সাদা চুল বা পাকা চুল স্থায়ীভাবে কালো করে নিতে পারেন, সেই সঙ্গে চুল দ্রুতগতিতে লম্বা হবে, চুল ঘন কালো এবং মসৃণ হবে, চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া কমে যাবে, এমনকি টাক মাথায়ও নতুন চুল গজাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সাদা চুল কালো করার এবং টাক মাথায় নতুন চুল গজানোর গোপন রহস্য লুকিয়ে আছে আমাদের রান্নাঘরে। শুধুমাত্র জিনিসগুলো চিনতে হবে এবং সঠিক ব্যবহার জানতে হবে। পেঁয়াজে এমন কিছু বিশেষ উপাদান রয়েছে যা চুলের জন্য খুবই উপকারী। বাজার থেকে আমরা অনেক দাম দিয়ে পেঁয়াজের তেল কিনে আনি, কিন্তু এই পেঁয়াজের তেলও বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় তেলটাকে ভালো রাখার জন্য। আর তাই আপনি ঘরে বসে যদি একদমই ফ্রেশ পেঁয়াজের রস দিয়ে বা পেঁয়াজ দিয়ে রেমেডি তৈরি করে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি 100% ভালো ফল পাবেন এবং সম্পূর্ণ ভেষজ উপায়ে বা আয়ুর্বেদিক উপায়ে আপনি এটা করে নিতে পারেন। আজকে আমি দুর্দান্ত একটা রেমেডি তৈরি করে দেখাবো, যেটা শুধুমাত্র পেঁয়াজের সঙ্গে দুটি উপকরণ মিশিয়ে আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন, এবং এটা যদি সঠিকভাবে সঠিক নিয়মে আপনার মাথার স্কাল্পে এবং চুলে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে চুলের সব ধরনের সমস্যা দূর হবে, সেই সঙ্গে সাদা পাকা চুলও কালো কুচকুচে হয়ে যাবে, চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া কমে যাবে, মাথার স্কাল্প ভালো থাকবে, টাক মাথায় নতুন চুল গজাতে পারে পেঁয়াজ। এখানে আমি আস্ত একটা পেঁয়াজ নিয়েছি, আর অবশ্যই লাল পেঁয়াজটা নেবেন এবং খোসাসহ পেঁয়াজটা নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যার জন্য আমাদের চুলের বালবৃদ্ধি বাড়িয়ে দিতে তো সাহায্য করবে, নতুন চুল গজানোর ক্ষেত্রে পেঁয়াজের রসের অনেক উপকারিতা রয়েছে, সেই সঙ্গে সাদা চুল বা পাকা চুল কালো করার জন্য খুব উপকারী এই পেঁয়াজ এবং পেঁয়াজের রস। পেঁয়াজের খোসা অবশ্যই ফেলবেন না, কারণ পেঁয়াজের খোসাতেও প্রচুর পরিমাণে সালফার রয়েছে, আর তাই পেঁয়াজের খোসাসহই এটা নিতে হবে। আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী শিলপাটাতে দিয়ে বা ব্লেন্ডারে দিয়ে যে কোনোভাবে এটা করে নিতে পারেন। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, আর এখানে আমি অল্প একটু রেমেডি তৈরি করব। আপনি আপনার চুলের লেন্থ অনুযায়ী বা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রেমেডি তৈরি করবেন। আর এখানে আমি অল্প তৈরি করব, আর তার জন্য অর্ধেকটা পেঁয়াজের রসই আমার যথেষ্ট। পেঁয়াজের রসটা আমার কাজে লাগবে, তো এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ নেব। অনেকেই আছেন পেঁয়াজের রস সরাসরি মাথায় ব্যবহার করেন, বা অনেকেই দেখা যায় মাথার চুল একদমই ফেলে দেন এবং পেঁয়াজের রস লাগিয়ে রাখেন। এভাবে রাখলে আপনি ভালো ফল পাবেন না। ভালো ফল পাওয়ার জন্য অবশ্যই সঠিকভাবে এটা অ্যাপ্লাই করতে হবে। তো পেঁয়াজটা আমি নিয়ে নিয়েছি, এখন এ থেকে সবটার রস আমি বের করে নেব, আর তার জন্য একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে সবটার রস বের করে নেব, আর অর্ধেকটা পেঁয়াজ থেকে বেশ অনেকটা রসই বের হবে। এইভাবে সবটা রস আমি বের করে নেব, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী রসটা বের করে নেবেন। বর্তমান সময়ে প্রায় মানুষেরই চুলে সমস্যা, অনেকের দেখা যায় কম বয়সে চুল পেকে সাদা হয়ে যায়, আবার অনেকের দেখা যায় প্রচুর পরিমাণে চুল ঝরে যায়, পড়ে যায়, এমনকি টাক পড়ে যায়। আপনারা ঘরে বসে ঘরোয়া রেমেডি ব্যবহার করে কিন্তু ভালো ফল পেতে পারেন, তবে বিভিন্ন ধরনের রেমেডি অ্যাপ্লাই না করে আপনারা টানা এক মাস ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। অনেকে আছেন বিভিন্ন ধরনের রেমেডি ব্যবহার করেন এবং ভালো ফল পান না, আর তাই ধৈর্য নিয়ে অবশ্যই একটা রেমেডি আপনারা ট্রাই করবেন। এখন আমি নিয়ে নিচ্ছি সরিষা তেল, এখানে আমি সরিষা তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে নারকেল তেলটাও ব্যবহার করতে পারেন, তবে যাদের বিশেষ করে সাদা চুলের সমস্যা রয়েছে তারা অবশ্যই সরিষা তেলটা ব্যবহার করলে ভালো ফল পাবেন। 3 চা চামচ পরিমাণ সরিষা তেল এর মধ্যে আমি মিশিয়ে নিয়েছি, চামচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মেশাতে হবে। পেঁয়াজের রসের সঙ্গে তেলটা সহজে মিশতে চায় না, আর তাই একটু সময় লাগে, আস্তে আস্তে করে আপনারা এটা মিশিয়ে নেবেন।
আমাদের প্রত্যেকেরই উচিত চুলের বিশেষ যত্ন নেওয়া। বিভিন্ন কারণে আমাদের চুলে সমস্যা দেখা যায়, ধুলি বালি ময়লা থেকে অনেকে আছে চুলটাকে ভালো করে পরিষ্কার করেন না, আবার অনেকের দেখা যায় ইন্টারনাল কোনো রোগ বা কোনো সমস্যার কারণে চুলের সমস্যা দেখা যায়, আবার অনেকে আছেন যাদের মাথার স্ক্যাল্পে বিভিন্ন ধরনের ইনফেকশনজনিত সমস্যা হয়ে চুলের বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর তাই অবশ্যই সব কিছু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, চুলের সঠিক যত্ন নিতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, সেই সঙ্গে অবশ্যই আমাদের শরীরে কোনো অসুখ আছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। এখানে আমি 3 চা চামচ পরিমাণ চায়ের লিকার নিয়ে নিলাম। চায়ের লিকারটা অবশ্যই ঘন করতে হবে এবং ভালো করে ঠান্ডা করে এখানে অ্যাপ্লাই করতে হবে। 3 চা চামচ পরিমাণ নিয়েছি আমি, তো চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে আপনারা এই রেমেডিটা তৈরি করবেন এবং এখানে থাকা প্রতিটা উপকরণ আমাদের চুলের জন্য খুবই উপকারী, আমাদের মাথার স্ক্যাল্পটাকে ভালো রাখবে, সেই সঙ্গে চুলের সব ধরনের সমস্যায় দেখভাল করবে। সরিষার তেল আমাদের চুলটাকে কালো করতে সাহায্য করে, চুল ঘন এবং মসৃণ করতে সাহায্য করে, পেঁয়াজের রস চুল নতুনভাবে উঠাতে সাহায্য করে, সেই সঙ্গে সাদা চুল কালো করে এবং মাথার স্ক্যাল্পটাকে ভালো রাখে। আর চায়ের লিকার আমাদের চুলের জন্য খুবই উপকারী, চুলটাকে কালো কুচকুচে রাখার জন্য, সেই সঙ্গে চুলের সব ধরনের সমস্যা দূর করে চুলটাকে ঘন আর মসৃণ করার জন্য। রেমেডিটা আমি পুরোপুরি তৈরি করে নিয়েছি, এখন এটা অ্যাপ্লাইয়ের পালা। চুলের গোড়াতে খুব ভালো করে এটা লাগিয়ে নেবেন, সেই সঙ্গে পুরোটা চুলেও কিন্তু এটা লাগাতে হবে। খুব ভালো করে লাগিয়ে নেবেন চুলের গোড়াতে, চুল বিলি কেটে কেটে অবশ্যই ভালো করে লাগিয়ে নেবেন, সেই সঙ্গে হাতের আঙুল দিয়ে আলতো হাতে একটু মাসাজ করে নেবেন। তারপর এইভাবে রেখে দিন 4 থেকে 5 ঘন্টা সময় অপেক্ষা করে, তারপর নর্মালভাবে শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে পরিষ্কার করে নিন। এইভাবে আপনারা সপ্তাহে 3 দিন এটা অ্যাপ্লাই করুন। সপ্তাহে 3 দিন করে করে 1 মাস পর্যন্ত আপনারা এটা অ্যাপ্লাই করতে থাকুন, আর অন্য কোনো ধরনের রেমেডি ব্যবহার করার প্রয়োজন নেই। ইনশাল্লাহ পরিবর্তনটা আপনারা নিজের চোখে দেখতে পাবেন। আর অবশ্যই এটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেয়েছেন কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। এটা 100% এফেক্টেড এবং পরীক্ষিত একটা ঘরোয়া রেমেডি, বিশেষ করে সাদা চুল কালো করা থেকে শুরু করে সব ধরনের সমস্যাই দূর করার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে যাবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করুন। আর আমি আবারও বলছি, অবশ্যই বিভিন্ন ধরনের রেমেডি ব্যবহার না করে শুধুমাত্র একটি রেমেডি আপনারা ধৈর্য সহকারে ব্যবহার করতে থাকুন, ইনশাল্লাহ ভালো ফল পাবেন। বিভিন্ন ধরনের রেমেডি ব্যবহার করা থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।